नमस्कार बंधुरा आरो एकटा नतून भिडियोते तोमादेर स्वागत। कतटुकु लिंग ढुकाले जनिर रस ताड़ाताड़ी बेर होये जाए। चार थेके पांच इंची लिंग ढुकाले जनिर रस ताड़ाताड़ी बेर होये जाए। विवाहित महिलारा छोटो छेलेदेर साथे सहबास करते चाय केनो? বিবাহিত মহিলারা নিজের চাহিদা মেটানোর জন্য কম বয়সী ছেলেদের সাথে সহবাস করতে চায়। আরো মজার প্রশ্ন ও তার উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিয়ের পর মেয়েরা কোন পজিশনে সহবাস করতে ভালোবাসে? মেয়েরা শুয়ে থাকবে আর ছেলেরা মেয়েদের পা দুটি ফাঁক করে ঘাড়ে তুলে সহবাস করলে মেয়েরা কমে যায়, তাই মেয়েরা এই পজিশনে সহবাস করতে ভালোবাসে। যদি লিঙ্গ সম্পূর্ণ যোনির ভেতরে না ঢুকে তাহলে কি করবে? লিঙ্গ যদি পুরোপুরি যোনিতে না ঢোকে তাহলে লিঙ্গে নারিকেল তেল ব্যবহার করুন। কোন মেয়েরা ছেলেদের মোটা শক্ত ও লম্বা লিঙ্গ পছন্দ করে? যেসব মহিলাদের যৌন মিলনের ইচ্ছা খুব বেশি থাকে, মেয়েরা যৌন মিলনের সময় পুরোপুরি সন্তুষ্ট না হলে কি করবেন? পিছন দিয়ে করলে মেয়েরা পুরোপুরি সন্তুষ্ট হয়ে যায়। তাছাড়া আপনার যদি মনে হয় আপনার লিঙ্গটি ছোট, এই ধরনের কন্ডোম ব্যবহার করে যদি আপনি যৌন মিলন করেন তাহলে আপনার সঙ্গী নিরুত্তেজনা অনেক বাড়িয়ে তুলবে ও আপনাদের যৌন মিলনের অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার সঙ্গিনীও অনেক বেশি খুশি হয়ে যাবে এবং সে সারা জীবন আপনাকে ভুলতে পারবে না। বন্ধুরা অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন, নিচের লিঙ্কে ক্লিক করে কিনতে পারবেন। বাঙালি বৌদিরা কোন ধরনের ছেলের বেশি পছন্দ করে? সাধারণত বাঙালি বৌদিরা কম বয়সী ছেলেদের খুব বেশি পছন্দ। কোন বয়সের মেয়েদের সাথে মিলন করলে তাদের স্তন ধরতে দেয় না? কম বয়সী বা কুমারী মেয়েদের সাথে মিলন করলে তারা স্তন ধরতে দেয় না, কারণ তারা মনে করে তাদের স্তন ধরলে স্তন ঢিলা হয়ে যাবে। মাসে কতবার সহবাস করা শরীরের পক্ষে ভালো? অনেকেই মনে করে খুব বেশি মিলন করলে শরীরের জন্য ক্ষতিকর, আবার কেউ মনে করেন নিয়মিত মিলন করলে শরীরের পক্ষে ভালো। কিন্তু বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে সব পুরুষ সপ্তাহে 2 থেকে 3 দিন মিলন করে তাদের মানসিক দুশ্চিন্তা অন্যদের তুলনায় কম থাকে এবং তাদের শরীর ভালো থাকে। এইভাবে মাসে 10 থেকে 12 বার মিলন করা শরীরের জন্য ভালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেলটি বাজিয়ে দিন আমাদের নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য।